ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সুস্মিতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি হচ্ছে ব্লগ ভিডিও দিতে পাচ্ছি না, কারণ আমার শরীরটা ভীষণ খারাপ। আর মামা বাড়িতে এসেছি, তো মামা বাড়িতে আসার পরে মানে যেদিন মামা বাড়িতে আসছি তার একদিন পরে মানে আমি অসুস্থ হয়ে পড়ি। অসুস্থ হয়ে পড়ি বলতে সেরকম কোনো সমস্যা নেই, কিন্তু হয়তো গ্যাস বা অ্যাসিড বা কোনো কিছু থেকে হচ্ছে নাকি আমি জানি না সেটা। তো যাই হোক, একের পর একটার পর একটা মানে কোনো কিছু ঘটনা মোটামুটি লেগেই আছে একটার পর একটা ফ্যামিলিতে। তো যাই হোক, তো এখানে এসেছি। আর ভিডিও যে বানাইনি ভুল ধারণা, ভিডিও বানাচ্ছিলাম, কিন্তু কালকে থেকে মানে আমার হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে যায়, যে যার ফলে মানে ভিডিও বানাতেও ইচ্ছা করছে না। কারণ আমি কালকে এখানে অনুষ্ঠান হয়েছিল, অনুষ্ঠান দেখতে গেছিলাম, সেখানেও না পাচ্ছি বসতে, না পাচ্ছি কিছু করতে, মানে ভীষণ শরীর খারাপ বলতে মানে হঠাৎ করে আমার বুকে ব্যথা, হঠাৎ করে না মানে ওই সাইড হতে পারছি না, এই সাইড হতে পারছি না, বসতে পারছি না, ধাপতে পারছি, কোনো কিছুই না, ঠিক আছে, কোনো কিছু না। একটা তো ধেপে হয়তো কোনো জিনিস নেবো বা কিছু করবো, তো ভীষণ কষ্ট হচ্ছে। মেডিসিন অনেক খেয়েছি, মেডিসিন বলতে গ্যাসের ওষুধ খেয়েছি, ঠিক আছে। তো প্রথমে ডাইজিন খেয়েছিলাম, তো তবুও মানে শরীরটা ঠিকঠাক মানে হচ্ছিলো না। তো যাই হোক, শরীরটা ঠিকঠাক হচ্ছিলো না। তো তারপরে হচ্ছে আবার ওষুধ খেলাম বলতে কার্বোজাইমটা, আমি অ্যাকচুয়ালি মানে ওই এই ওষুধ খেতে পারি না, মানে এমনি হয়তো কোনো জল ওষুধ ঠিক আছে, কিন্তু আদার্স কোনো খাবো না। তো ওই ট্যাবলেট ফ্যাবলেট এসব চলবে না, ভালো লাগে না কিছু খেতে। তো যাই হোক, তারপরে তোমার হচ্ছে আর একটা গ্যাসের ওষুধ দিল একজন মাইমা, খেলাম। তো ভাবলাম যে ঠিক লাগবে, একটু দুপুরের দিকে একটু ঠিক লাগছিলো, তো তারপর থেকে আবার অসুস্থ। আর এখন সকালে একটু ভালো লাগছিলো, আবার সকালটা একটু ভালো লাগছিলো। তো যাই হোক, আবার একটু ব্যথা, মানে হালকা হালকা ব্যথা করছে, কেন জানি না। তোমার দাদাভাই বলছিলো যে ও তো ছুটি নিয়ে এখন আসতে পারবে না, তো বলছিলো যে ভাইকে নিয়ে তুমি একবার ডাক্তার দেখে নিয়ে আসো। তো দেখা যাক কী হয়। আর এটা আগেও হয়েছিল, কিন্তু আগে এতটা গুরুত্ব দেইনি। তো যাই হোক, আর তার সঙ্গে কালকে মানে দিদিভাইও কল করেছিলো, যে দিদিভাইও হচ্ছে মানে ভীষণ মানে ওরও শরীর খারাপ। তো জানি না ওর শরীর খারাপটা কেন হচ্ছে। আমার দিদির মেয়েকে নিয়ে ও বাড়ি চলে গেছে, ঠিক আছে। তো ওখানে গেছি, ও শাশুড়ি মা শ্বশুরমশাই ওরা প্রচুর হেল্প করছে, কারণ ডক্টর দেখাচ্ছে ওখানে, ডক্টর দেখাচ্ছে, তো তার জন্যই গেছিলো। কিন্তু ওখানে যাওয়ার পরেও আবার অসুস্থ হয়ে পড়ছে, মানে ওর মানে কি বলবো, মানে ওর মাথায় ভীষণ যন্ত্রণা, আর হচ্ছে মানে পেটটা মানে ওর সবসময় মনে হচ্ছে ও কিছু খেতে পাচ্ছে না, যেন মনে হচ্ছে ওর পেটটা যেন ফুলে আছে এরকম টাইপের বলছে। মানে মা ফোন করেছিল, বলছে আমি বাঁচবো না, আমার মেয়েকে নিয়ে যাও, আমার এ করো, এরকম একটা কথা। এতদিন এখানেই ছিল, বাবা বাড়িতে ছিল, তবে সেখানে গেছে, বলছে আমি আমার পেট ফুলে যাচ্ছে, আমি খেতে পাচ্ছি না, আমার মেয়েকে আমি দেখতে পাচ্ছি না, আমার মেয়েকে নিয়ে যাও, আমি বাঁচবো না। এদিকে আমার জামাইবাবু জব করে, জামাইবাবু হচ্ছে আর্মিতে জব করে, তো দাদাভাইও হচ্ছে বাইরে থাকে। তো দিদিভাইরও শরীর অসুস্থ, তার জন্য মাকে ফোন করলাম, মা প্রচুর কান্নাকাটি করছিলো, বলছিল যে তো দিদিভাই। তো যাই হোক, মা বাড়িতে আছি, তাই দিদিরা বলছে যে মানে ওরা একটু চিৎকার করছিলো। তো যাই হোক, তো এবারে আমি জানি যে আমার শরীরটাও ঠিক হয়ে যাবে। তারপর দিদিভাই মা ফোন করে বলছে তো দিদিভাই এরকম বলছে, তাহলে তো দিদির মেয়েকে নিয়ে চলে আয়, তুই গিয়ে একবার নিয়ে চলে আয়। আর এবারে ও তো তিন মানে তিন বছরের না, তো এবারে ও হচ্ছে ওর মাকে ছেড়ে আসতে চাইছে না, তো মাকে ছেড়ে হচ্ছে আসতে চাই না। দিদির হচ্ছে শুধু একটা প্রবলেম নয়, আরও প্রবলেম আছে, তো মানে ওর বেস্টে হচ্ছে টিউমার ধরা পড়েছে। তো যাই হোক, ওটার জন্য মেডিসিন খাচ্ছে, আর মানে ওর হাজারটা প্রবলেম, যেটা মানে আমার মা প্রচুর কান্নাকাটি করছিলো, ফোন করে বলছে ওকে নিয়ে চলে আয়, ছোটো বাচ্চা মেয়েটাকে আসবে না, ওর মাকে ছাড়াও আসবে না। তো যাই হোক, আমি সবাইকে একটা কথা বলবো, এখনকার যুগে সবাই সচেতন হও, সাবধানে থাকো, কারণ মানুষে মানুষ হয়তো আজ দেখছি মানুষটা বেঁচে আছে, কাল দেখবো মানুষটা নেই, ঠিক আছে। তো সেটা যাই হোক, সবার ক্ষেত্রে তুমি সেটাই দেখছি, তার জন্য বলছি। আর কোনো কিছু সমস্যা হলে অবশ্যই ডক্টরের কাছে যাও, ঠিক আছে। তো দিদিকে অনেকবারই ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু সেরকমভাবে কোনো রোগ ধরা পড়ছে না। তো যাই হোক, আর আজকে জেঠু আগে এর আগে একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে জেঠুর ভীষণ শরীর অসুস্থ, তো আবার কালকে জেঠুর বায়োপসি টেস্ট হয়েছিলো, তো হওয়ার পরে আজকে একটুখানি ব্লাড যাচ্ছে, ঠিক আছে, মানে মুখ দিয়ে ব্লাড যাচ্ছে। তো যাই হোক, এটা হয়তো আমার কাছে অনেক ব্যাড নিউজ, তো এটা খুব ব্যাড নিউজ বলতে পারো। তো জানেন যে বায়োপসি রিপোর্টের পরে, বায়োপসি রিপোর্টের হচ্ছে
বায়োপসি রিপোর্টের পরে আজকে আবার হচ্ছে মুখ দিয়ে হচ্ছে ব্লাড যাচ্ছে। তো এটা একটা মানে আমি মা ফোন করে বলল, এটা একটা খারাপ ব্যাপার। আর এগুলো দিদি যতবার শুনছে যে জেঠুর এরকম হচ্ছে বা আমার দিদির মানে বড়দি শাশুড়ি মারা গেছে, তো সেগুলো শুনছে বারবার ধরে, তো বলছে আমার এরকম হয়ে গেছে, আমার ক্যান্সার হয়ে গেছে, আমার এই হয়ে গেছে, হেন গেছে, সত্যি বলতে গেলে মানে ভীষণ মন খারাপ। তো যাই হোক, তার জন্য আর ব্লগ ভিডিও কোনো বানাচ্ছি না, ভালো লাগছিল না। তো তার মাঝখানে ভাবলাম যে না, তাহলে তো একদম ভিডিও না দিলে হয় না, তো তবুও মন খারাপ, ভিডিও দিচ্ছি তবুও। তো যাই হোক, তোমরা একটু মানিয়ে নিও, তোমরা খারাপ ভেবো না। তো আমি চেষ্টা করব ভিডিওগুলো দেওয়ার জন্য। আর জানি না কীভাবে ফ্যামিলিতে কী হয়েছে জানি না, সবাই একের পর এক অসুস্থ হয়ে যাচ্ছে। তো যাই হোক, তোমরা এইভাবে আমি পাশে থেকো, আর আমি চেষ্টা করব আজকে লাইভে আসার জন্য। তো তোমরা হচ্ছে ওয়েট করো, লাইভে আমি আসবো অবশ্যই। তো মানে চিন্তা, আর অ্যাকচুয়ালি বাবার আর মায়ের অনেক চিন্তা, কারণ দিদি অসুস্থ। আমার আমি বলিনি এখানে এরকম হয়েছে বলে, সেরকমভাবে বলিনি আমি, সমস্যা হচ্ছে। তো যাই হোক, কেন যে বুকে এত পেন হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। তো যাই হোক, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এইটুকুই। পরে আবার তোমাদের সঙ্গে নিউ ভিডিওতে দেখা হবে, কথা হবে। তো চলো, আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে কী ভিডিও দেখতে চাও। তো চলো, আজকে এইটুকুই, পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো চলো, টাটা।